অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর। আর সেই জেলার অপরূপ সজ্জে সজ্জিত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল যশোর কালেক্টরেট ভবন। এই ভবনের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের 200 বছরের ইতিহাস। 1786 সালে ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোরে কালেক্টরেট স্থাপিত হয়। যশোর কালেক্টরেট নিজস্ব ভবন তৈরি হয় 1801 সালে। এরপর 1885 সালে তখনকার 2,63,679 টাকা ব্যয়ে কালেক্টরেট ভবনটি একতলা হিসাবে নির্মিত হয়েছিল। দীর্ঘকাল ধরে এই ভবনটি সেই সময়ে দর্শনীয় এবং 360 দরজার ঘর বা লাল কোর্ট নামে সাধারণ মানুষের কাছে পরিচিত ছিল। মূল কাঠামো ও শ্রেষ্ঠত্ব বজায় রেখে 1982 সালে এটিকে দোতলায় পরিণত করা হয়, যেটা এখনও স্বগর্বে দাঁড়িয়ে আছে যশোর শহরের প্রাণকেন্দ্র ডরাটানা মোড় সংলগ্ন ভৈরব নদীর তীরে। দেশের ইতিহাসে এবং এই শহরের প্রাচীনতম স্থাপনাগুলোর মধ্যে যশোর কালেক্টরেট ভবন উল্লেখযোগ্য দর্শনীয় এবং অন্যতম একটি নিদর্শন। ইতিহাস ঐতিহ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন যশোর কালেক্টরেট ভবনটি বর্তমানে যশোর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। কর্তৃপক্ষের মতামতের উপর ভিত্তি করে ভবনটির পেছনে কালেক্টরেট পার্ক নামে একটি দৃষ্টিনৈন্দিক পার্ক তৈরি করা হয়েছে, যেখানে কর্মরত কর্মকর্তা ও সাধারণ মানুষ সকাল বিকাল হাঁটাচলা ও অবসর যাপন করে থাকে এবং শান্তির পরশ খুঁজে পায়। 360 দরজা বিশিষ্ট এই ভবনের সবদিকেই চলাচলের রাস্তা সমান, ভবনের চারিপাশেই দরজা। এই কালেক্টরেট ভবনের সামনেই 71-এর মুক্তিযুদ্ধে প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। এই ভবনে রয়েছে জেলার প্রধান কোষাগার, যাকে ট্রেজারি বলা হয়। রয়েছে 100 বছরের কোটি কোটি টাকার সম্পদ। এই ভবন আর সম্পদ রক্ষায় স্বাধীনতা পরবর্তী সময়ে সেখানে একটি পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়। ভবনের উত্তর পাশে নিয়াজ পার্ক সহ বৃক্ষরাজিতে সাজানো ছায়া সুনিবিড় ক্যাম্পাস। সকাল সাজে প্রশান্তির পরশ নিতে নবীন প্রবীণ সকলে আসে। 1781 সালে জেলা ঘোষণার পর প্রথম জেলা ম্যাজিস্ট্রেটে কালেক্টরেটের দায়িত্ব পালন করেন টিলম্যান হেঙ্কেল। রাজস্ব বিষয়ে সদর দপ্তর কলকাতায় হওয়ার ফলে জনাব টিলম্যান হেঙ্কেল সরকারের কাছে চিঠি লিখে পাঠান যে একজন বিচারক ও ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি রাজস্ব আদায়ের বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তৎকালীন সময়ে যশোর থেকে কলকাতা যাতায়াত ব্যবস্থা ছিল খুবই দুরূহ ব্যাপার। রাজশাহী কালেক্টরেটের অন্তর্গত ভূষণার স্টেটগুলো বাদে সকল স্টেটের রাজস্ব কলকাতায় জমা প্রদান করা হতো। যেহেতু সিভিল কোর্ট রাজস্ব বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারত না, সেহেতু রাজস্বের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে তা কেবল কলকাতার রাজস্ব কমিটির শুনতে হতো এবং সে বিষয়ে শুধু তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। তাই এই বিষয়ে অনেক জটিলতার সৃষ্টি হতো এবং জনমনে অসন্তোষ দানা বাঁধত। তাই জনাব হেঙ্কেল প্রস্তাব করেন যে কালেক্টরের কাজকে জাজদের কাজের সাথে সংযুক্ত করে দিতে হবে এবং জাজদের অবৈতনিক অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালেক্টরের দায়িত্ব অর্পণ করতে হবে। 1786 সালের 4 এপ্রিল মিস্টার টিলম্যান হেঙ্কেল জনগণের মঙ্গল ও সুবিধার জন্য কালেক্টরের সম্মান বৃদ্ধির করার এই প্রস্তাব তিনি করেছিলেন। তৎকালীন সরকারের কর্তারা বিষয়টি জানামাত্র আগ্রহ প্রকাশ করেন এবং 1786 সালে যশোরে কালেক্টরেট প্রতিষ্ঠা করেন। মিস্টার টিলম্যান যশোর শহরের মুরলীর একটি পুরাতন কুঠিবাড়িতে তিনি তার কার্যক্রম শুরু করেন। 1793 সালে মুরলী থেকে কসবাই জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সরিয়ে আনা হয় এবং 1801 সালে যশোর জেলার প্রথম কালেক্টরেট ভবন বর্তমানের স্থানে গড়ে তোলা হয়।
360 দরজার এই ভবনটি ছিল তৎকালীন বাংলার দীর্ঘতম ভবন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত একটি গাড়ি সংরক্ষণ করে রাখা হয়েছে। 1969 সালে যশোর থেকে চুয়াডাঙ্গা যাওয়ার সময় গাড়িটি ব্যবহার করেছিলেন বঙ্গবন্ধু। বর্তমানে যশোর কালেক্টরেট ভবন সংলগ্ন এলাকায় রাখা হয়েছে গাড়িটি। গাড়িটির সুরক্ষার জন্য একটি বেষ্টনী করে তার উপরে খুব সুন্দরভাবে গাড়িটিকে রাখা হয়েছে। কালেক্টরেট ভবনের সামনে রয়েছে একটি বৃহত্তম পুকুর, আর এই পুকুরে রয়েছে নানা প্রকার মাছ যেটা মানুষ খুবই উপভোগ করে। পুকুরের সৌন্দর্য বৃদ্ধি ও মানুষের বসা এবং পুকুরের পানি ব্যবহারের জন্য পানির নিচ থেকে গড়ে তোলা সিঁড়ি এবং সিঁড়ির দুধারে রয়েছে পর্যাপ্ত বসার ব্যবস্থা। পুকুরের পাড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য রয়েছে নারিকেল এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ, যেটা জায়গাটাকে খুব মনোমুগ্ধকর করে তুলেছে। ভবন সংলগ্ন এই পুকুর পাড়ে রয়েছে বৃহত্তম মসজিদ, এখানে নামাজ আদায় করেন নানা শ্রেণী পেশার মানুষ। তাছাড়া ভবন সংলগ্ন এরিয়ার ভিতরেই রয়েছে যশোর শহরের সব থেকে বড় বস্ত্র বাজার, যেটা লোকমুখে কালেক্টরেট মার্কেট নামে পরিচিত। যশোরের স্বনামধন্য বস্ত্র বাজার হিসেবে এর রয়েছে ব্যাপক পরিচিতি। আর এ সকল পরিচয়ের মূল পরিচয় লাল ভবন বা 360 দুয়ারে কালেক্টরেট ভবন। এ ভবনের কাছে দাঁড়িয়ে ঠিক সামনের দিকে তাকালেই দেখা যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়। বহুতল বিশিষ্ট এই কার্যালয়টিতে বিভিন্ন ধরনের বিচার কার্য সম্পাদন করা হয়। আর এত সব কার্যালয়, অফিস ও মার্কেটের পরিচিতি এই কালেক্টরেট ভবনকে ঘিরেই।